এখন 39 ইঞ্চি টিভি আমি যদি 32 ইঞ্চি দামে দিয়া দেই তাহলে কেমন হয়? তাহলে তো মানে কথাই নাই, মানে শো নাই শো আগে। সাথে আবার ডিশ চ্যানেল যদি দিয়াই তিনটা অ্যাপস 15,000, কালার রেজুলেশনটা দেখেন না কতটা জোস, মাত্র 4,500 টাকায় আপনারা 17 ইঞ্চির এই টিভিটা কিন্তু পেয়ে যাবেন। 1 GB 8 GB দেখেন না রেজুলেশন, দেখেন কতটা ক্লিয়ার। 11,000 টাকায় স্মার্ট টিভি, সাথে কিন্তু একটা থান্ডার প্রোটেক্টর আর একটা ওয়াল হ্যাঙ্গার আর এক আর থাকবে কিন্তু 14,000 ডিশ চ্যানেল থাকবে। এনে ইউটিউব দেওয়ার জন্য কিন্তু ওই রকম ঘুরাইতে হবে না। এই যে টিভিটা আছে এর মধ্যে বাটনই আছে ইউটিউব দেখে, 1 বছরের পার্টস এবং প্যানেল গ্যারান্টি আছে, ফ্রি সার্ভিস আছে 10 বছর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমরা কিন্তু আবারও চলে আসলাম অনেকদিন পরে সেবা ইলেকট্রনিক্সে, আর সেবা ইলেকট্রনিক্সে কিন্তু একবার রিজনেবল প্রাইসে ধামাকা অফারে আপনারা টিভি পাবেন। আগে কিন্তু 17 ইঞ্চি ছিল না, এখন কিন্তু সর্বনিম্ন 17 ইঞ্চি সাইজের টিভি কিন্তু আপনারা পাবেন। 17 ইঞ্চি, 19 ইঞ্চি এবং হচ্ছে 24 ইঞ্চি, মানে একবারে রিজনেবল প্রাইসে থাকছে। এবং হচ্ছে 39 ইঞ্চি কিন্তু এখন পেয়ে যাবেন 32 ইঞ্চির দামে, মানে সরি 32 ইঞ্চি মানে 32 এর দামে 39 ইঞ্চি, মানে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে মানে আপনারা কিন্তু আগে যে 32 ইঞ্চি টিভি কিনতেন যেই প্রাইসে, এখন 39 ইঞ্চি টিভি কিন্তু কিনতে পারবেন স্মার্ট টিভি সেই প্রাইসে। তো সবকিছুই থাকবে। আমরা চলে আসলাম সেবা ইলেকট্রনিক্স, এটা হচ্ছে উত্তরাতে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, উত্তরা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের এটা হচ্ছে লিফটের পাঁচ, 6 তলায়, দোকান নাম্বার 620। আমাদের সাথে মাহফুজ ভাই আছে। তো ধামাকা ধামাকা অফার কিন্তু আজকের ভিডিওটাতে থাকবে। ঢাকার বাইরে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই টিভিগুলো দিয়ে থাকে। তো বর্তমানে কোন কোন টিভির কী কী প্রাইস রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আমরা জানাবো। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা কিন্তু 32 ইঞ্চি আপনারা টিভি স্মার্ট টিভি পেয়ে যাবেন সর্বনিম্ন হচ্ছে 11,000 টাকায়। সব কিছুই থাকবে ভিডিওটাতে। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সহযোগিতা করবে রয়েছে মাহফুজ ভাই। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই, কি কি টিভি আছে বর্তমানে আপনাদের কাছে? আমাদের কাছে আছে কিছু টিভি আছে। এই টিভিগুলো আমি দেখাই দিচ্ছি, কয়েকটা ব্র্যান্ডের মধ্যে আছে। কি কি ব্র্যান্ড আছে? এখানে মাইকোম আছে, অ্যাস্টন আছে, এমএমই আছে, সবকিছু মিলে আর কি। এই তিনটাই দেখো। কত ইঞ্চি থেকে কত ইঞ্চি আছে আমাদের কাছে? এখানে আপনার 17 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত দেখাবো। দেখাবেন? আচ্ছা, স্মার্ট বেসিক দুই ধরনের টিভি আছে? স্মার্ট বেসিক দুই ধরনেরই আছে। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন আজকে শুরু করবেন কোনটা দিয়ে আমাদেরকে? আমরা শুরু করব যেগুলো আসলে আমাদের কাছে বেসিক টিভি, যেগুলো এগুলা বেশিরভাগ চলে একটু গ্রামাঞ্চলে মগরশালে চলে। আচ্ছা, আর আপনার এগুলা দিয়ে সিসিটিভিতে ব্যবহার হয় বেশি। আচ্ছা, তাছাড়াও ল্যাপটপের কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করা যায় বা সিসি ক্যামেরার জন্য এখন অনেকে ইউজ করতেছে। হ্যাঁ, অনেকে যারা কম্পিউটারের জন্য নেয় আবার টিভি দেখার কাজও চলে, মানে মাল্টিপারপাস ইউজ করা যায়, এরকম গুলাই হচ্ছে বেসিক। আচ্ছা, তো এই প্রথমে এই চারটা টিভি দেখি যেগুলো আমাদের কাছে বেসিক টিভি। বেসিক টিভি, আচ্ছা। তো এখানে দেখেন এই যে এই টিভিটা, আচ্ছা, এটা হচ্ছে আপনার 17 ইঞ্চি টিভি। 17 ইঞ্চি টিভি? হ্যাঁ, 17 ইঞ্চি টিভি। এই টিভিটা, এটা তো বেসিক যেহেতু, এটার কনফিগারেশন কি বলবো, এটা এইচডি কোয়ালিটির ভিডিও দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস মাত্র 4,500 টাকা। মাত্র 4,500 টাকায় আপনারা 17 ইঞ্চির এই টিভিটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। পাশাপাশি আর একটু পাশেই, ঠিক পাশেই যেটা আছে এটা হচ্ছে 19 ইঞ্চি। 19 ইঞ্চি, যারা 19 ইঞ্চির ভেতরে বেসিক নিতে চান, এটা হচ্ছে মাইকোম ব্র্যান্ডের। এটা আপনার 19 ইঞ্চির দাম হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এইচডি কোয়ালিটির ভিডিও দেখা যায়, ভিডিওর কোয়ালিটিতে কোনো খুবই সুন্দর। আর এগুলো ক্লিয়ার পিকচার, এটা হচ্ছে 19 ইঞ্চিটা 5,500 টাকা। আর এটা যদি আমরা স্মার্ট করতে চাই, এটা তো জাস্ট, এটা যদি কেউ স্মার্ট করতে চায় যে কোনোটা, তাহলে 2,000 টাকায় যে অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো আছে, 2,000 টাকা খরচ করলে যে কেউ পরবর্তীতে, আমাদের কাছে 2,000 টাকার বক্স আছে, 2,500 টাকার বক্স আছে, এগুলো একটা লাগিয়ে দিলেই আপনার দেখা যাচ্ছে এগুলাই কিন্তু একসঙ্গে আপনারা স্মার্ট করে নিতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা কোন টিভিটা দেখবো ভাইয়া? নেক্সট দেখবেন এই যে এখানে দেখেন 24 ইঞ্চি একটা, 24 ইঞ্চি দেখেন, কালার রেজুলেশনটা দেখেন না কতটা জোস। আচ্ছা, 24 ইঞ্চি টিভি, এটারও এই যে আপনার এইচডি কোয়ালিটির ভিডিও দেখা যায়। আচ্ছা, এটা কি বেসিক? হ্যাঁ, এটা বেসিক নরমাল টিভি। আচ্ছা আচ্ছা, যারা সিসিটিভির জন্য নিবে বা এমনি টিভি দেখতে চায় ডিশ লাইন দিয়ে, আচ্ছা আচ্ছা, বা পেন ড্রাইভ দিয়ে দেখতে চায়, তাদের জন্য এটা খুবই ভালো।
কম্পিউটারে ব্যবহার করা যায়। এটার দাম মাত্র 7,500 টাকা। 7,500 টাকা আপনারা পাবেন। আচ্ছা, এই টিভিটার সাথে একটা ওয়াল হ্যাঙ্গার ফ্রি থাকবে। আচ্ছা, এই টিভিটার সাথে। আচ্ছা, ওয়াল হ্যাঙ্গার গিফট হিসেবে থাকবে। আচ্ছা, নেক্সট কোনটা? নেক্সট এর উপরেই যেটা আছে এটাও কিন্তু 32 ইঞ্চি। আচ্ছা, এটা কি 32 ইঞ্চি? ব্যাসিক 32 ইঞ্চি। জি, আমরা আমরা এই যে সিসি ক্যামেরার জন্য দিয়ে রাখছি, সিসি ক্যামেরার লাইন দেওয়া আছে। এটা সিসিটিভিতে খুব বেশি ব্যবহার হয় বর্তমানে, যারা সিসিটিভির ব্যবসা করে তাদের এটা প্রয়োজন হয় বেশি। এই টিভিটার দাম মাত্র 9,900 টাকা। 9,900 টাকায় 32 ইঞ্চি। 9,900 টাকায় 32 ইঞ্চি। আচ্ছা, 32 ইঞ্চি বেসিক টিভিটা আপনারা পাবেন। এরপরে এই যে চারটা যে বেসিক টিভি দেখালাম, এটার মধ্যে প্রাইস যে কোনো সময় কমতে বা বাড়তে পারে, যেহেতু এগুলো আমাদের দেশে হয় না, প্রোডাক্টগুলি হচ্ছে চাইনিজ, তো চায়নার উপরে ডিপেন্ড করে অনেক সময়। এখানে যখন শর্ট হয়ে যায় আমাদের বাংলাদেশে, তখন একটু প্রাইসটা বেড়ে যায়, আবার কখনো কখনো কমে যায়। তো আমরা যে প্রাইসটা বললাম এটাই যে ফিক্স থাকবে এটা না, আপনারা যারা নিতে চান আমাদের কাছে ফোন করেন, কম থাকলে কমে নিতে পারবেন, আবার যদি বেড়ে যায় তাহলে বেশি দিয়েই নিতে হবে, বেশি দিয়েই নিতে হবে। বর্তমান মার্কেটে যে রেট থাকে সেটা দিয়েই আমরা দিতে হবে। আচ্ছা, নেক্সট কোনটা দেখাবেন? এরপরে আমরা যেগুলো আছে এগুলো দেখবো। স্মার্ট টিভি, স্মার্ট টিভি দেখবো। স্মার্ট টিভি 32 ইঞ্চি থেকে শুরু হয়? হ্যাঁ, স্মার্ট টিভি 32 ইঞ্চি। এখানে যে মাইকোমের একটা আছে, এটা হচ্ছে বর্ডারলেস। বর্ডারলেস দেখেন কত সুন্দর দেখতে হবে মাইকোমের স্মার্ট টিভি। বর্ডারলেস এই টিভিটা আপনার ফুল এইচডি টিভি, আর এটাতে 1 GB RAM আছে, 8 GB ROM আছে। 1 GB 8 GB, দেখেন না রেজুলেশন, দেখেন কতটা ক্লিয়ার। এটা ম্যানুয়াল ম্যানুয়াল রিমোটেড টিভি। তো এই টিভিটা যারা নিতে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইস, অর্থাৎ এই টিভিটা যারা নিতে যাচ্ছে মাত্র 11,000 টাকা দাম। 11,000 টাকা স্মার্ট টিভি, দেখেন 11,000 টাকা স্মার্ট টিভি, সাথে কিন্তু একটা থাকবে আপনার একটা থান্ডার প্রোটেক্টর, আর একটা ওয়াল হ্যাঙ্গার, আর এক আর থাকবে কিন্তু 14,000 ডিশ চ্যানেল থাকবে। 14,000 ডিশ চ্যানেল সাথে আপনারা দিয়ে দিচ্ছেন। 14,000 ডিশ চ্যানেল যেগুলো আমাদের আছে প্যাকেজ, আর 14,000 এর সাথে আরো কিন্তু দুইটা অ্যাপস দেই, টোটালি তিনটা টিভির অ্যাপস দেই আমরা। অ্যাপস আপনারা দিচ্ছি, সব মিলে হিসাব করলে প্রায় 15,000 এর বেশি চ্যানেল আপনারা পাবেন। পাবেন এর ভিতরে কমসে কম 1,000 টিভি চ্যানেল দেখতে। আর এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কাস্টমারদের দিচ্ছেন? এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে অফিশিয়াল গ্যারান্টি আছে আপনার, 1 বছরের পার্টস এবং প্যানেল গ্যারান্টি আছে, ফ্রি সার্ভিস আছে 10 বছর সার্ভিস আছে। তো এখন আপনি বলতে পারেন যে স্মার্ট টিভি আবার এত কম দামে হয় কিনা, আবার সাথে আবার গিফটও আছে, গিফটও আছে আসলে এটা, তাই না? আচ্ছা আচ্ছা, তো এটা কি হয় কিনা? আসলে হয় হয় না, এখন তো ব্যাপারটা ওই রকম না। আগে যেমন এক সময় ছিল নর্মাল টিভি দেখতে, এই যে আমরা ছোটবেলায় দেখছি আরো বেশি ক্লিয়ার, যার কারণে এটা সিঙ্গেল গ্লাস হওয়া সত্ত্বেও এটার প্রাইস 500 টাকা আরো বেশি। এটাও সেম কনফিগারেশন, অর্থাৎ আপনার ফুল এইচডি টিভি আর 1 GB RAM 8 GB ROM। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টিভিটা যারা নিতে চায় 11,500 টাকা দিয়ে নিতে পারবে, সাথে কিন্তু ওই যে গিফটগুলো থাকতেইছে, গিফটগুলো থাকবে, তিনটা টিপি অ্যাপস থাকবে যেগুলোর মধ্যে প্রায় 15,000 ডিশ চ্যানেল থাকবে, আর সাথে আপনার একটা থান্ডার প্রোটেক্টর, ওয়াল হ্যাঙ্গার, ওয়াল হ্যাঙ্গার, এতগুলো গিফট দিয়েও এত কম দামে টিভি। আচ্ছা আচ্ছা, মানে ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর দিয়েও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 11,500 টাকা। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এটা চিন্তা করেন যারা ভিডিও দেখবেন কুরিয়ারে চেষ্টা করি পাঠিয়ে দিতে, হয়তো হোম ডেলিভারি করতে পারি না এগুলা, যেহেতু কুরিয়ার গুলা হোম ডেলিভারি টিভি করে না, কুরিয়ার থেকে কালেক্ট করে নি। নেক্সট কোনটা দেখাবেন আমাদের? নেক্সট আমরা দেখি এখানে যে একটা আছে মাইকম, মাইকমের এটা কিন্তু 39 ইঞ্চি টিভি। 39 ইঞ্চি টিভি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন 39 ইঞ্চি টিভি আমি যদি 32 ইঞ্চি দামে দিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে তো মানে কথাই নেই, মানে সোনায় সোহাগা। সাথে আবার ডিশ চ্যানেল যদি দিই তিনটা অ্যাপস 15,000, তাহলে তো ডিশালার মাসে মাসে কিন্তু 300 টাকা লাগলো না। লাগলেও না, আচ্ছা আচ্ছা। আবার যদি মনে করেন ওয়ালে লাগানোর হ্যাঙ্গারও একটা দিয়ে দিলাম, তাহলে তো সোনায় সোহাগা, মানে একবারে একাই 100। থান্ডার থান্ডার প্রোটেক্টরও একটা দিয়ে দিবে সাথে, যাতে বজ্রপাতে আপনার টিভিটা না। আচ্ছা, 39 এটার কি স্মার্ট টিভি ভাই? হ্যাঁ, এটা কিন্তু স্মার্ট টিভি। আচ্ছা, 39 ইঞ্চি, 39 ইঞ্চির এই টিভিটা যারা কিনতে পারবে, এটা কিন্তু মাত্র একেবারে পানির দাম। কত টাকা দিতে? মানে একেবারে ইয়েতে পাবে আপনার ওই দামে, কি জন্য বলে 32 ইঞ্চির দামে। আচ্ছা আচ্ছা, 32 ইঞ্চির তো এই দামে 32 ইঞ্চি পাবেন না, কিছু কিছু টিভি আছে। আচ্ছা আচ্ছা, তো কত রাখছেন আপনারা? আচ্ছা, দামটা বলেই ফেলি, এটা যারা নিতে যাচ্ছেন এই টিভিটা নিতে পারবেন মাত্র আপনার 15,000 টাকা। 15,000 টাকায়, 39 ইঞ্চি। আর আপনি দেখে বলেন, আমার কথা কাস্টমার বিশ্বাস নাও করতে পারে, আপনি এটা কি বলবেন বলেন। অন্য জায়গায় কিন্তু দেখা যাচ্ছে 32 ইঞ্চি টিভি কিন্তু 18-19 হাজার টাকায়, সে জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র
15000 টাকায় 39 ইঞ্চি স্মার্ট টিভি 1GB 8GB এটা হ্যাঁ হ্যাঁ 1GB আবার পরে বলবেন তো র‍্যাম রম বললাম না তাহলে র‍্যাম রম বলে দিলে কিন্তু ভাই জানে তো সেই ক্ষেত্রে এটা এটা আপনারা পাচ্ছেন সাথে আবার ওয়াল হ্যাঙ্গার আছে আবার থান্ডার প্রোটেক্টর আছে এবং 15000 ডিসপ্লে আচ্ছা গিফট হিসেবে থাকবে হ্যাঁ এই ভিডিওতে যতগুলো স্মার্ট টিভি দেখাবো সবগুলোর সাথে এই অফারগুলো দিস চ্যানেল থাকবে আচ্ছা ওকে এরপরে আমরা কত এটা তো গেল এটা 15000 এরপরে যেটা আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ার এমএমই ব্র্যান্ডের আচ্ছা এটাও কিন্তু 39 ইঞ্চি ডাবল গ্লাসের টিভি আচ্ছা ডাবল গ্লাসের টিভি এমএমই ব্র্যান্ডের হবে এটা মানে যারা রাফ ইউজ করতে চায় মানে দিনে রাতে চালাও হ্যাঁ আচ্ছা হ্যাঁ চালাও যত খুশি চলতে থাকো কোনো সমস্যা নেই এটা কত ইঞ্চি হবে ভাইয়া এটা 39 ইঞ্চি ডাবল গ্লাস ডাবল গ্লাস হবে আচ্ছা আচ্ছা এই টিভিটা যারা নিতে যাচ্ছে আমাদের থেকে এই টিভিটা নিতে পারবে মাত্র 17000 টাকায় 17000 টাকায় ডাবল গ্লাসের 39 ইঞ্চি টিভি 8GB ROM 1GB 8GB পাবেন রেজুলেশন ফুল এইচডি আচ্ছা রেজুলেশন ফুল এইচডি ম্যানুয়াল রিমোট আচ্ছা ম্যানুয়াল রিমোট থাকবে আর গিফটগুলো তো থাকবে থাকবে এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি পাবেন মাত্র 17000 টাকা হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে এরপরে ওই কর্নারে একটা আছে অ্যাস্ট্রোনেট টিভি আচ্ছা অ্যাস্ট্রোনেট 43 ইঞ্চি 43 ইঞ্চি যারা নিতে চান তাদের জন্য অ্যাস্ট্রন স্মার্ট টিভি আছে এটা র‍্যাম রম ভাইয়া কি 1GB এটা অ্যাস্ট্রনের যেটা এটা হচ্ছে 2GB র‍্যাম 2GB অনেকেই চায় যে ভাই কম দামের ভিতরে একটু টিভি হয় না 2GB র‍্যাম 2GB র‍্যাম যেটা আবার ভয়েস কন্ট্রোলও থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট সহ আচ্ছা 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 মানে ভাই এরকম তো দেখি না মার্কেটে তো চেষ্টা করব তো এখন এই এরকম একটা টিভি আমি খুঁজে পাইছি যেটা 2GB র‍্যাম আচ্ছা 16GB র‍্যাম 2GB আবার ভয়েস কন্ট্রোল রিমোট আছে মানে যা 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 সাইজ আছে অল্প টাকার মধ্যে অনেকের হ্যাঁ অনেকের সাধ্য একটু কম থাকে হ্যাঁ দেখা যাচ্ছে 30000 টাকা দিয়ে টিভি কেনার সাধ্য নেই অথচ 43 ইঞ্চি তার লাগবে আবার ইয়েও লাগবে ভয়েস কন্ট্রোলও লাগবে আচ্ছা এটার প্রাইস তার জন্য কিন্তু এই টিভিটা কত রাখছেন প্রাইস এই টিভিটা আপনার ওই গিফট সহ মাত্র 21000 টাকা 21000 টাকায় 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল আর কিন্তু এটা 4K রেজুলেশন পাবে আচ্ছা 4K রেজুলেশন 4K রেজুলেশন পাবে আচ্ছা সেই ক্ষেত্রে এটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং 2GB 16GB র‍্যাম 2GB 16GB আচ্ছা এরপর আর কি টিভি আছে এর থেকে আর ভালো কি অফার দিব এরপরে যে আমাদের এখানে 55 ইঞ্চি একটা আছে মাইকমের আচ্ছা 55 ইঞ্চি এটা কি মেটাল বডির 55 মেটাল বডি আপনার সাউন্ড বার আছে আচ্ছা আচ্ছা র‍্যাম রম কিন্তু 2GB 16GB 2GB 16GB হ্যাঁ ভয়েস কন্ট্রোল কিন্তু এটা ভয়েস কন্ট্রোল আচ্ছা এটা সাউন্ড বার আছে হ্যাঁ এই সাউন্ড বার তো আছেই আচ্ছা 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 এটার মধ্যে রেজুলেশন পাবেন 4K 4K রেজুলেশন একদম জেনুইন 4K এটা আচ্ছা 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 তো এই টিভিটা যারা কিনবে এটা দাম পড়বে মাত্র 48000 টাকা 48000 টাকা এটা কি 55 ইঞ্চি মাইক্রো ব্র্যান্ডের হ্যাঁ এটা মাইক্রো ব্র্যান্ডের অফিশিয়াল গ্যারান্টি সহ 55 ইঞ্চি 55 ইঞ্চি গ্যারান্টি ওয়ারেন্টি কি এটা কি 1GB মানে সরি এক বছরের থাকে এক বছরের পার্টস এবং প্যানেল গ্যারান্টি ফ্রি সার্ভিস 10 বছর 10 বছরের আচ্ছা যারা আরো বড় টিভি নিতে চায় তাদের জন্য হচ্ছে এই পাশে আছে এই পাশে আছে দেখেন এটা 65 কিন্তু 65 ইঞ্চি টিভি 65 ইঞ্চি মেটাল বডি সাউন্ড বার সহ পিকচার কোয়ালিটি দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন আপনি আসেন যখন আচ্ছা ক্যাম ভিডিওতে তো সবকিছু বোঝা যায় না আপনি দেখেন দেখেন কত চমৎকার ক্লিয়ার পিকচার একদম 4K রেজুলেশন অর্থাৎ 3840x2160 এখানে ভিডিও দেখা যায় তো এর ভয়েস কন্ট্রোল সহ টিভিটার দাম মাত্র 62000 টাকা 62000 টাকা মানে 65 ইঞ্চির প্রাইস পড়বে হচ্ছে 62000 টাকা তো এই এটার সাথেও কিন্তু গিফট ওই ওইগুলো থাকবে থান্ডার প্রোটেক্টর ওয়াল হ্যাঙ্গার আর ডিশ চ্যানেল কিন্তু থাকবে গিফট হিসেবে থাকবে এই তিনটা গিফট থাকবে ঢাকার ভিতরে এগুলো কি আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে আমরা যদি ঢাকার মধ্যে কেউ চায় তাহলে পর আমরা হোম ডেলিভারি দিব তবে অবশ্যই চার্জ প্রযোজ্য যার যত দূর দূরত্ব সেটার হিসাব করে 55 ইঞ্চি 65 ইঞ্চি এই টিভিগুলো আপনার কোনো সিএনজিতে ধরে না কোনো পিকআপে নেওয়া যায় না ভ্যানে পিকআপে নেওয়া যায় ভ্যানে নেওয়া যায় না যার কারণে পিকআপ নিতে হলে পরে চার্জ খরচটা অনেক বেশি হয় তো সেক্ষেত্রে ওই ওইটা বিবেচনা করবেন যে 55 ইঞ্চির উপরের থেকে টিভিগুলো নিতে হলে একটু পয়সা বেশি খরচ করতে আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলুন শোরুম তো আমাদের একেবারে সহজ মানে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের নামলেই আচ্ছা একেবারে সহজ এরকম উত্তরার মধ্যে লোকেশন খুব কম আছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে নামেন ওভারব্রিজের পশ্চিমে তাকান উপরের দিকে তাকালে দেখবেন যে উত্তরা কম্পিউটার সিটি লেখা আছে নিচে দেখবেন যে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স হ্যাঁ রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স আচ্ছা এটা লিফটের পাশে উঠেন লিপসের পাশে উঠেই বাম হাতে চলে আসে বাম হাতে আসলে শেষ গলিতে সেবা ইলেকট্রনিক্স দোকান নাম্বার হচ্ছে 620 আচ্ছা তো দেখেন একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা কিছু টিভি দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই টিভিগুলো চাইলে কালেক্ট করতে পারেন